আগামীকাল তিন জুন সোমবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যদি কেটে কেটে দেখেন অনেক কিছু মিস করে ফেলবেন তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন আমি প্রত্যেকটা দিন সেম একই কথা আপনাদের বলি তার কারণ একটাই আপনাদের বোঝার স্বার্থে অনেকেই আছেন কেটে কেটে দেখেন যখনই আপনি পুরোটা দেখতে পারবেন আলোচনাগুলো শুনবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায় কারণ আমি সবসময় বলি আপনার রাশি আছে আর আপনার সাথে মিলে যাবে এরকমটা কিন্তু নয় দেখুন আপনার রাশি আছে যে গ্রহ দ্বারা এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে সেই গ্রহ আপনার ভালো আছে তবেই মিলবে এছাড়া এই অর্থপ্রাপ্তি যোগ আর লটারি সম্পূর্ণ আলাদা আপনার যোগ তৈরি হয়েছে কোনো না কোনো দিক থেকে আপনার প্রাপ্তি ঘটবে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে আপনি লটারি কেটে কোটিপতি হবেন এটা সঠিক নয় আপনার মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে লটারি কাটার সময় কেন বলে দেখুন লটারি কাটার সময় তাদের উদ্দেশ্যেই বলা হয় যারা প্রতি প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে কাটতেই যাবে তাদের জন্য তারা কারোর কথা শুনবে না তাই তারা যখন কাটবেই সময়টা মেনটেন করে কাটুক বাস এতটুকু তার মানে এই নয় যে এই অর্থপ্রাপ্তির যোগ মানেই লটারি হবে একদম না তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন তাহলে এই কথা বা এই আলোচনাগুলো আপনারা শুনতে পারবেন আপনারা সেইভাবে চলতে পারবেন দেখুন এই যে আলোচনাগুলো আপনারা শুনছেন তাদের মধ্যে আমি বলবো ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা জীবনে সফলতা পাবেন আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকারা সফলতা পাবেন না তার কারণ একটাই আমাদের প্রত্যেকের গ্রহ ভালো থাকতে পারে না আবার প্রত্যেকের খারাপ থাকতেও পারে না যে কারণে আমি ফিফটি পারসেন্ট দিয়ে থাকি ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে প্রত্যেকটা শুভ গ্রহ শুভ ফল দেয় তারা সব কিছু সহজে পেয়ে যায় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের আমাদের প্রত্যেকটা শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে যে কারণে তারা শুভ ফল পায় না এটাই বাস্তব তাহলে আপনি যখন জানতে পারবেন যে আমার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে আমার রাশি বলল তাহলে আমার ছক বা হস্তরেখা মিলিয়ে দেখি এই গ্রহগুলো আদৌ ভালো আছে কিনা যখন দেখছেন ভালো নেই ইমিডিয়েট প্রতিকার করার চেষ্টা করুন ছ মাস পর আপনার ভালো অবশ্যই আসবে প্রতিকারে ছ মাস টাইম লাগে ছ মাসের নিচে হয় না আর যদি আপনি মনে করেন যে না আমার দেখার দরকার নেই আমার আশি আছে আমি সব পেয়ে যাব তাহলে কিন্তু আপনার ওই যে গ্রহ খারাপের কারণে মিলছে না সেটা আপনার ঠিকও হচ্ছে না মিলবেও না তাহলে কি হবে আপনি কিন্তু পিছিয়েই থাকবেন দেখুন আমরা আমাদের স্বাস্থ্য খারাপ হলে পরীক্ষা করি কেন যে ভিতরে কোনো কঠিন রোগ হলো কিনা পেটের ছবি করি হার্টের ছবি করি যখনই জানতে পারি যে না ক্ষতি আছে সেটাকে চিকিৎসা করা হয় ওষুধ খাওয়া হয় আর যখন দেখা যাচ্ছে না কিছু নেই ভালো বেরিয়েছে তখন আর ওষুধ দরকার পড়ে না তাই এটা কিন্তু আপনাদের পরীক্ষা করতে হবে যে আপনার গ্রহ আদৌ কি ভালো আছে দেখুন এই অর্থপ্রাপ্তি তৈরি হয় তিনটে গ্রহ মূলত ভালো থাকলে সেটা কি রাহু শুক্র মঙ্গল তাই এই রাহু শুক্রমঙ্গল আজকের আলোচনায় যে তিনটে রাশির নাম বলবো তাদের মধ্যে যদি ভালো থাকে তাহলে মিলবে আর যদি তাদের মধ্যে এই রাহু শুক্রমঙ্গল অশুভ থাকে মিলবে না আমি রাশি যতই বলি মিলবে না তাই এরকম কিন্তু হবেই প্রত্যেকের সাথে মিলবে না আর প্রত্যেকের সাথে যে মিলছে না এরকমটা নয় অবশ্যই মিলবে তাই সেই জায়গাটা আপনাকে বেছে নিতে হবে আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে সেটা জেনে নিতে হবে তারপর আপনি জানতে পারবেন যে আমার মিলবে কি মিলবে না এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি যে তিনটে রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হতে চলেছে হঠাৎ করে ভাগ্য বদলাতে চলেছে অর্থপ্রাপ্তির যুগে প্রথম যে রাশির কথা আমি বলবো কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয় তাহলে দারুণ সময় আপনার কিন্তু আগামীকাল থাকছে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটতেন নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় আমি ভিডিও শেষে বলে দেব আর আপনার যদি কর্কট রাশি হয় আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা কখনোই করবেন না দেখুন এটা সকলের জন্য নয় আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে আপনি অবশ্যই টাইম মেনটেন করে কাটতে পারেন আর আপনার কর্কট রাশি আপনি কখনোই লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে একটা লটারি কাটবেন ভাবছেন যাবেন না কারণ এটা কিন্তু সকলের জন্য নয় আর অর্থপ্রাপ্তি যোগের মানে এরকম নয় অর্থপ্রাপ্তি যোগের মানে আপনার হাতে আপনার গচ্ছিত অর্থ হতে পারে আপনার পরিশ্রমের অর্থ হতে পারে দশ টাকা হলেও এসে ধরা দিতে পারে এটাই অর্থপ্রাপ্তিযোগ সেটা রাস্তায় পরে পেতে পারেন আপনি সম্পত্তির থেকে আসতে পারে বা যে কোনো দিক থেকে হোক না কেন বা লটারি থেকেও আসতে পারে সেই লটারি বিক্রেতা যদি জোরপূর্বক আপনাকে একটা লটারি দেয় কারণ এটা অবশ্যই প্রাপ্তিযোগ তাই প্রাপ্তি আপনার কাছে হেঁটে আসবে আপনি দোকানে দোকানে ঘুরে টাকার পিছনে ছুটবেন সেটা প্রাপ্তি হলো না তাই এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এইভাবে আসতে পারে আর আপনার যদি মনে হয় আদৌ আমরা লটারি থেকে কিছু পাবো কি বা লটারি থেকে প্রাপ্তি আমার ঘটবে কিনা সেটা আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালে সঠিক তথ্য জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো মিন রাশি দারুণ সময় থাকছে আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আপনার মিন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে আর আপনার মিন রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন মিন রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা করবেন না কারণ এটা সকলের জন্য নয় আপনার মিন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে আপনার আলোচনা আর আপনার মেডাসি আপনি ওই লটারি কাটেননি প্রোগ্রাম দেখে বা এই অনুষ্ঠান দেখে আপনি মনে করছেন যে লটারি কাটি আমার রাশি আছে একদম যাবেন না এটা সকলের জন্য নয় আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওরোতে চাইছেন জানতে চাইছেন তাহলে আপনার জন্মচক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন এটা সম্ভব আর আপনি যদি মনে করেন যে না এই অর্থপ্রাপ্তি যোগ মানেই হয়তো লটারি কাটতে হবে তাহলে এটা অনেক বড় ভুল তাই এই ভুল গাছটা করবেন সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলব রাশি আপনার যদি তুলা রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বলতে যেত সেটা যে ভাবে হতে পারে আর আপনার তুলা রাশি আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা ভিডিও শেষে বলবো সঙ্গে থাকলে জানতে পারবেন আর আপনি যদি মনে করেন তুলারাশি মানেই কি লটারি কাটতে বললে আর সময় বলবে তাহলে বলবো ভুল সকলের জন্য নয় আপনার তুলারাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছেন আপনার জন্য ঠিক আছে আর আপনার তুলারাশি আপনি কখনোই লটারি কাটেননি আর আপনি এই প্রোগ্রামটা দেখবেন একটা লটারি কাটবেন এটা ঠিক নয় কারণ এটা সকলের জন্য কিন্তু বলা হয়নি আর আপনার যদি মনে হয় যে একটু জানতে চাইছি আদৌ আমার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা দেখুন প্রত্যেকের পার্সোনাল আলাদা আলাদা কিন্তু গ্রহের অবস্থান থাকে শুধু রাশি হলেই হবে না সেম রাশি তো অনেকেই আছে সকলের গ্রহের অবস্থান কি সেম না প্রত্যেকের আলাদা আলাদা তাই আপনাকে আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি এটা জানতে আপনার ইচ্ছা থাকে আপনার জন্মচক বা অস্ত্ররেখা অবশ্যই মিলিয়ে নেবেন বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্য জানতে পারবেন এছাড়া এই তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম তিনজনের সাথেই কি মিলবে না এই তিনটে রাশির জাতক জাতিকাদের সকলের সাথে কখনোই মিলবে না যাদের জন্মচক বা অস্ত্ররেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের মিলবে যাদের খারাপ আছে মিলবে না এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া এবার আসুন এই যে তিনটে রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি এখন বল এই তিনটে রাশির জন্য কর্কট রাশি মিন রাশি তুলারাশি আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিট থেকে বেলা বারোটা সময়টা কম কিন্তু খুব ভালো এই টাইমে একটি টিকিট কাটতে পারেন আর যদি এই সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন রাহুকাল সময়টা বলে দিচ্ছি আগামীকাল রাহুকাল সময় সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সকাল আটটা তেরো মিনিট এই সময়টা কোনো কাজ করবেন না লটারি তো কাটবেনই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার